ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দিনের 124তম জন্মজয়ন্তী উপলক্ষে দিনহাটায় শোভাযাত্রা বের হলো। আব্বাস উদ্দিন জন্মোৎসব কমিটির উদ্যোগে রবিবার সকালে শহরের হেমন্ত বসু কর্নারের সামনে থেকে এই শোভাযাত্রা বের হয়ে উপস্থিত ছিলেন মৃণাল কান্তি রায় সিংহ, আমিনাল হক, আবেদ আলী, নজরুল ইসলাম, জাফর নূরের সাদিক, শিবপ্রসাদ রায়, ধীরেন সরকার প্রমুখ। এদিনের শোভাযাত্রা শহর পরিক্রমাকালে ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দিনের বিভিন্ন গান যা সাংস্কৃতিক ভাবধারাকে আরো এগিয়ে নিয়ে গিয়েছে সেই সব তুলে ধরা হয়। সংস্থার সদস্যদের পাশাপাশি অনেকেই অংশ নেন এই শোভাযাত্রায়। ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দিন আহমেদের 124তম জন্মজয়ন্তী উৎসব আমরা দিনহাটার সমস্ত সাংস্কৃতিক প্রেমী মানুষদের সহযোগিতায় আমরা সবাই মিলে এটা করার চেষ্টা করছি। আমরা জানি সংস্কৃতি পারে সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে, সংস্কৃতি পারে সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে পারে, সংস্কৃতি সভ্যতার মূল মেরুদণ্ড। তাই ভাওয়াইয়া সঙ্গীত উত্তরবঙ্গের একটা সংস্কৃতির প্রধান সঙ্গীত, সেই প্রধান সঙ্গীতের জনক সম্রাট আব্বাস উদ্দিন আহমেদের 124তম জন্মজয়ন্তী আমরা এখানে পালন করছি। এখানে আব্বাস উদ্দিনের জীবনী নিয়ে আলোচনা অংশগ্রহণ করবেন রায়গঞ্জ ইউনিভার্সিটির ভিসি ডক্টর দীপক কুমার রায়, ডক্টর বদলে রহমান, ডক্টর নারায়ণ বসুমিয়া, এবং সান্ধ্যকালীনে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, এর ফাঁকে কম্পিটিশান আছে ভাওয়াইয়া সঙ্গীত নিয়ে। দুই পর্যায়ে কম্পিটিশান হবে, 1 থেকে 18, 18 পরে আর একটা 18 সর্বসাধারণ বিভাগ, এবং সর্বশেষে সন্ধ্যাবেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে এখানকার বর্ষিয়ান প্রখ্যাত শিল্পী নগীনশীল শর্মা, আয়েশা সরকার, হিমাদ্রি দেউরি, আমি আছি, মণীন্দ্রনাথ বর্মন, শোভা রায়, পাঞ্চালী রায়, এবং আসাম থেকে এসছে রহিমা বেগম কলিতা, নুরুদ্দিন মোল্লা। সবাই মিলে আজকে আব্বাস উদ্দিনকে স্মরণ করবো, ভাওয়াইয়াকে স্মরণ করবো, ভাওয়াইয়াকে ধারণ করবো, সবাই মিলে ভাওয়াইয়ার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই একসঙ্গে আনন্দ করব। নমস্কার। উক্ত অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি এবং সহযোগিতা একান্তভাবে কামনা করি।